সমাধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের বন্ধুরা আমাদের আজকের আয়োজন রোজা অবস্থায় স্ত্রী সহবস করলে করণীয় তাহলে চলুন ভিডিও শুরু করা যাক মোসাদ্দাত ও মোহাম্মাদ ইবনে ঈশা বর্ণনা করেন আবু হোরায়রা রাদিয়াল্লাহু তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন একদা জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহ ও আরিহু সাল্লামের খেদমতে উপস্থিত হয়ে আরো করে আমি ধ্বংস হয়েছি তিনি জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে সে বলে রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে করেছি তিনি জিজ্ঞাসা করেন আজাদ করার মতো তোমার কোন দাসদাসী আছে কি সে বলে না তিনি বলেন তুমি কি ক্রমাগত দুমাস রোজা রাখতে সক্ষম সে বলে না তিনি জিজ্ঞাসা করেন তুমি কি ষাটজন মিসকিনকে খানা খাওয়াতে সক্ষম সে বলে না তিনি তাকে বলেন তুমি বসো এ সময় নবী করিম সল্লাহের নিকট এক থলেবর্তী খেজুর জুড়েল। এরপর নবী করিম সাল্লু আলিহ সাল্লাম তাকে খুর্মাবর্তী একটি থলে প্রদান করে বললেন তুমি তা দ্বারা সদ্গা করো সে ব্যক্তি বলে ইয়া রসুলাল্লাহ মদিনার উভয় পার্শ্বে আমাদের চেয়ে অভাবগ্রস্ত আর কোন পরিবার নেই রাবি বলেন এ তে রাসুল সাল্লাল্লাহু আলিহুয়াসাল্লাম এমনভাবে হেসে উঠলেন যে তার সম্মুখের দন্তরাজি প্রকাশ হয়ে পরে তিনি তাকে বলেন তবে তোমরাই তা ভক্ষণ করো আবু দাউদ হাদিস নম্বর দুহাজার তিনশো বিরাশি বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এবং ইসলামী বিধান অনুযায়ী জীবনযাপন করবেন এই প্রত্যাশা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি খোদা হাফেজ